চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ থেকে আধা কিলোমিটার উত্তর দিকে তাখানা কমপ্লেক্স। এই তাখানা কমপ্লেক্সের টিকে থাকা তিনটি স্থাপনার মধ্যে একটি শাহ নিয়ামতুল্লাহ মসজিদ। আনুমানিক 1639 থেকে 1660 সালের মধ্যে সুবেদার শাহ সুজা সুফি সাধক শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইয়ের সম্মানে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। খিলানকৃত প্রাচীরে ঘেরা আয়তাকার জায়গার পশ্চিম প্রান্তে মসজিদটির অবস্থান। আয়তাকার এই মসজিদটি দৈর্ঘ্যে 65 ফুট আর প্রস্থে 25 ফুট। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের গম্বুজ তিনটি একই মাপের এবং একই সমান্তরালে অবস্থিত। গম্বুজ চূড়ায় একটি উল্টানো পদ্মফুল, পদ্মফুলের উপরে কলস মোটিফের কাজ। কলস মোটিফের উপরে একটি পদ্ম পাপড়ি আকাশমুখী হয়ে আছে। মসজিদের চার কোণে চারটি অষ্টভুজাকৃতির বুরুজ। বুরুজগুলি ভূমি থেকে ছাদ পর্যন্ত অষ্টভুজাকৃতির, কিন্তু বুরুজটি যখন ছাদ ছাড়িয়ে উপরে উঠে গেছে তখন এটি খাঁজবিহীন গোলাকার। বুরুজের মাথায় ছোট গম্বুজ, সীমানা প্রাচীর পেরিয়ে শান বাঁধানো আয়তাকার পরিসর। মসজিদটির পূর্ব দিকে তিনটি খিলান পথ, উত্তর ও দক্ষিণ দিকে একটি করে খিলান পথ। পূর্ব দিকের খিলান পথ তিনটি একই মাপের, মাঝের খিলান পথটি ছোট ছোট কয়েকটি আয়তাকার ও বর্গাকার ফ্রেম দিয়ে একটি বড় বর্গাকার ফ্রেমের উপর অবস্থিত। এই মসজিদের দেয়ালগাত্র অলঙ্কারহীন সাদামাটা। মসজিদের ভেতরে দুটি আড়াআড়ি খিলান মসজিদের ছাদকে তিনটি ভাগে ভাগ করেছে, আর এই এক একটি ভাগের উপরে মসজিদটির গম্বুজের অবস্থান। ভেতর থেকে গম্বুজকে দেখতে উল্টানো বাটির মতো দেখায়। পূর্ব দিকের খিলান দরজাগুলো কিবলা দেওয়ালে মেহরাব আকারে প্রতিস্থাপিত হয়েছে। মসজিদের মূল নামাজঘরে প্রায় 100 জন মুসল্লি এবং সামনে শান বাঁধানো খোলা পরিসরে প্রায় 700 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। সবুজ খোলামেলা প্রকৃতির মাঝে নিরাভরণ, লাল পোড়া মাটির ইটের রং এই মসজিদটিকে অনন্য একটি বৈশিষ্ট্য এনে দিয়েছে।